কি রে জল পরে লোকে পানি তলে কে যুদ্ধ করে? আরে কে যুদ্ধ করবো? আমার দিহান ও নাকি জল পরের সাথে যুদ্ধ করে। এই তুই এসে গাজা কত যুগ খাইছস? একটা থাপ্পড় মার মতো রে। এই আমি কি গাজা খাই? হ্যাঁ এই তুই যদি গাজা নাই খাস তোর মা তাই লাগে লোকের নগরে ওরা বুঝা আমারে। আরে আমি কেমনে করে জানবো? শুন দিহান আমারে কইলো ও নাকি জল পরিষদে যুদ্ধ করতেছে। পানির নিচে যায়া কোনো মানুষ নিঃশ্বাস নিতে পারে না, ও পানির নিচে নিঃশ্বাস নিতে পারে, আধ্যাত্মিক শক্তি আছে ওর কাছে, ও জল পরিষদে যুদ্ধ করতেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, গাজা ও খায় নাই তুই খাইছস। কি আমি খাইছি মানে? ফলের গাজা খাসি মাঝে মাঝে, তুই যে সমস্ত কথা কস মানে তুই গাজা খাস। আমারও যদি একটা মানুষ এই কথাগুলো না কয় আমি বানায় বানায় কইতাছি। হ্যাঁ তাহলে আমি এতই পাগল গাজা দিহানি খাইছি। হাওই খাইছে তুইও খাইছে দুদিন মিলাই খাইছে গাজা একবার, আর তার সাথে সাথে তুই এখনো খাইলি বুঝছস? তোর সাথে কথা কওয়ার সময় আমার নাই, তোর সাথে যদি কথা কই আমি আমার মাথাটা আরো আর হয়ে যাবো। আমি গেলাম টাটা। শুধু বললাম না গাজা কে রাখিল, আপসে না খেলো না দিয়া না খেলো। তুমি না ওই জল পরির লগে যুদ্ধ করতে গেছো, এলে তোমার ঘরে বন্দি করে রাখবো। মাথা মতো জল পরি আমার আটকাইতে পারলো না, তুমি আইসে আমার ঘর বন্দি করে রাখবা নাকি? আমি জল পরি লগে বিদ্রোহ ঘোষণা করছি, ওর লগে আমার যুদ্ধ বই। কথা কম কও আমার খাইতে দাও, কারো আমার খাইতে দাও। আর শোনো জল পরি লগে যুদ্ধ করলে লাভ আছে, ওরা যদি হারাবার পারি তাহলে শোনা কই না হীরা জোহর না লাগে বাং বুঝো কিছু। হ্যাঁ জুয়া খেলতে নামছো কি কই গেল? জল পরি লগে যুদ্ধ করব কিছু তো বুঝতে আসেনা আমার বলারে মনে জিন ভূত ধরছে, এখন কি করে কবিরে দেখা লাগবো। এই দিহান দিহান রে কাকা একটা কথা ছিল। বিকো বিকো কাকা জল পরির লগে কি মানুষের যুদ্ধ হয়? ট্রেন থেকে কি যাবি? আর একটা উত্তর দাও। এই যে লাঠি দেখছ ভাই, একবার তো পাশা লাল করে আলাম, জল পরির লগে কোনো দিন যুদ্ধ করা যায়? হ্যাঁ কাকা ওরে না কইতে পারলা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। গাজা খায় কি চান্দের দেশে যাও যায়? আমার জীবন, আর আমার জীবনে যদি আমার কাছে না থাকে তুই আজকে তো তোর সবচাইতে খুশির দিন, আজকে তোর বিয়ে বইলা কথা।